5 তারিখে দুপুর 2:30টার দিকে আমাদের কাছে খবর আসে যে মোহাম্মদপুরের পাশে যে নদীটা আছে বুড়িগঙ্গা নদী বসিলার সাভার প্রান্তে যে এলাকাটা সাভারের ভিতর পড়েছে ওই এলাকায় একটা লাশ ভাসমান দেখা যাচ্ছে খবরটা আমাদের শোনার সাথে সাথে আমাদের মোহাম্মদপুরের যে টিম আছে তারা সহ নৌ পুলিশ এবং সাভার পুলিশ সবাই এসে লাশটাকে প্রথমে নদী থেকে তোলা হয় যেহেতু এলাকাটা পড়েছে সাভারের ভিতরে তো নৌ পুলিশ এবং নদীর ভিতরে ভাসমান লাশ তো নৌ পুলিশ তারা এটাকে সুরাতল করে পরবর্তীতে তার ভাই লাশটাকে শনাক্ত করে এটা হচ্ছে আপনার পরের দিন শনাক্ত করে শনাক্ত করার পর তার নাম হচ্ছে নূর হোসেন বা নূরুন নবী এরকম দুইটা নাম পাওয়া যায় নূর হোসেন বা নূরুন নবী তার নাম তো পরবর্তীতে তার মা তার ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি সে হচ্ছে বসিলা এলাকায় যে স্ট্যান্ড আছে যে লেগুনা স্ট্যান্ড আছে সেই লেগুনা স্ট্যান্ডে ওখানে সে লেগুনা চালায় মতান্তরে কেগু বলে যে সেখানে সে লাইনম্যানের কাজ করে এই ধরনের লেগুনা সংক্রান্ত যে কোনো কাজের সাথে সে জড়িত তো তার ভাইয়ের কাছ থেকে আমরা যে তথ্য উপাত্ত পাই তাতে এরকম তার জবানিটা এরকম ছিল যে তার ভাই 4 তারিখ থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কে বা কারা তাকে ডেকে নিয়ে এসেছে বসিলা এলাকায় পরবর্তীতে তার আর কোনো হদিস নাই পরবর্তীতে যখন লাশ যখন পাওয়া গেল লাশ পাওয়ার পরে পরবর্তীতে তারা শনাক্ত করে এবং 8 তারিখে আমাদের মোহাম্মদপুর থানায় এই সংক্রান্তে একটা অপহরণ মামলা হয় অপহরণ খুন এবং গুমের মামলা তো মামলার প্রথম থেকেই আমরা যখন লাশটা ভাসমান দেখা গেল সে তখন থেকেই আমরা তখন কিন্তু বিষয়টা ছিল নৌ পুলিশ এবং সাভার পুলিশের বিষয় কিন্তু আমাদের যে অফিসাররা আমরা প্রথম থেকে এটা নিয়ে ছায়া তদন্ত শুরু করি একটা পর্যায়ে আমরা যখন তাকে শনাক্ত করা হয় তার পরিচয় আমরা যখন জানতে পারি তখন আমরা পুরো বসিলা এবং মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটা আবাসিক এলাকার আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে থাকি তো সংগ্রহ করার এক পর্যায়ে আপনারা শুনে অবাক হবেন যে আমাদের অফিসাররা ওই 2 রাত্রের ভিতরে শত শত সিসিটিভি ফুটেজ তারা পর্যবেক্ষণ করেছে এবং দেখেছে যে এই সংক্রান্তে তাকে কোথায় কোন এলাকায় দেখা গিয়েছে পরবর্তীতে একটা ফুটেজে আমরা দেখতে পাই যে বসিলার যে 40 ফিটের যে মাথায় সেই এলাকায় সে কিছু লোকজনের সাথে কথাবার্তা বলছে বা এই সংক্রান্ত পরবর্তীতে আমরা তার সূত্র ধরে আমরা এই খুনের সাথে 4 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই আপনারা জেনে খুশি হবেন যে এই খুনের আসামি ধরতে আমরা আমাদের টিম সিলেটে কাজ করেছে আমাদের টিম কেরানীগঞ্জে কাজ করেছে আমাদের ঢাকার বেশ কয়েকটা জায়গায় আমাদের কাজ করতে হয়েছে পল্লবীতে কাজ করেছে অনেক জায়গায় কাজ করতে হয়েছে এবং যারা এই খুনটা করেছে মোট 4 জন এই খুনের সাথে জড়িত ছিল মূল ঘটনাটা ছিল হচ্ছে কবির নামের যে ছেলেটা মূল মার্ডারার তার ওয়াইফের প্রতি তার জবানিতে যে বক্তব্য এসেছে সেটাই আমি বলছি যে কবিরের ওয়াইফের প্রতি তার এই নূরুন নবী বা নূর হোসেনের একটা আসক্তি ছিল তো যার কারণে তাদের ভিতরে শত্রুতা দানা বাঁধে এছাড়া তাদের ভিতরে খুব সখ্যতা ছিল এবং একসাথে তারা বিভিন্ন সময় তারা আড্ডা মারত এবং তারা একে অপরের বিভিন্ন রকম বিভিন্ন কাজের সঙ্গী তো সেই সূত্র ধরে কবির তার প্রতি বৈরিতা বা শত্রুতা মনে মনে পোষণ করে একটা পর্যায়ে তার আর বাকি যে ইমরান আর এক বন্ধু হচ্ছে রাব্বি এবং আরেকজন হচ্ছে মাহি এই সবাই মিলে তারা সিদ্ধান্ত নেয় যে তাকে মেরে ফেলবে তাদের জবানিতে আমরা যেটা পেয়েছি তো মেরে ফেলার সহযোগিতা হচ্ছে তাকে মদ খাওয়ানো হবে এবং মদের ভিতরে ঘুমের ঔষধ খাওয়ানো হবে তাকে মারা হবে সেরকমই পরিকল্পনার ফলস্বরূপ তাকে মদ খাওয়ানো হয় এবং বসিলা 40 ফিটের এখানে এনে তাকে স্লেটারিং বা তাকে গলা ছুরি দিয়ে গলা কেটে তাকে নদীতে লাশ ফেলে দেওয়া হয় তো এই অত্যন্ত ভয়ানক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটার পর তারা সবাই আত্মগোপন করে আমরা সিসিটিভি কল্যাণে এবং আমাদের অফিসাররা 3-4 রাত সাংঘাতিক রকম পরিশ্রম করেছে এবং সে পরিশ্রমের ফলস্বরূপ এই রমজানের ভিতরে ইফতার না করে ইফতার রাস্তায় পানি খেয়ে তারা যে করেছে এদেরকে আমার অফিসার সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার এডিসি মৃত্যুঞ্জয় দে সজল এবং তার অফিসার তার তত্ত্বাবধানে আমাদের তোফাজ্জেল ইন্সপেক্টর অপারেশন সাংঘাতিক তার টিম নিয়ে কষ্ট করেছে এবং এরকম একটা অনুদ্ঘটিত হত্যা মামলা উদ্ঘাটিত করতে পেরেছে।